হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো সবাই আশা করছি বেশ ভালো রয়েছো। আর আমাদের এদিকে বর্ষা অলরেডি আজকের থেকে শুরু হয়ে গেছে। তো আমার ব্যাকগ্রাউন্ড আর সব কিছুই বুঝতে পারছো, আমি এখন বাড়িতে নেই, তো রয়েছি একটা সুন্দর জায়গায়, মন ভালো করতে চলে এসেছি। কোথায় এসেছি কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে, কারণ দুই দিন ধরে তোমরা ডেইলি ব্লগ পাওনি। তো ডেইলি ব্লগ শ্যুট করিনি, কিছুই ভালো লাগছিল না, আর ভালো লাগছিল না বলেই ভালো লাগার জন্য একটা আউটিংয়ে চলে এসেছি বলতে পারো, ছোটোখাটো। তো কোথায় এসেছি কি না সব কিছুই কালকের ভিডিওতে তোমরা অবশ্যই করে পাবে। আর তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি আপডেট শেয়ার করি আর একটু গল্প করা যাক। একটু বসে রয়েছি তো তার জন্য গল্প করছি। বেশ সুন্দর জায়গা, এতক্ষণ ধরে অনেক মজা হলো, আনন্দ হলো, অনেক কিছুই হলো, আর অনেকগুলো দিন পরে বলতে পারো যে অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছি, মানে রিলস যাকে বলে, কারণ হয়ে গেল অনেকগুলো দিন রিলস বানাতাম না। তার একটা বিশেষ কারণ রয়েছে যে কেন আমি রিলস বানানোটা হঠাৎ করে বন্ধ করেছিলাম। তো আজকে কেন জানি না মনটা এত প্রফুল্ল হয়ে গেল, এত আনন্দ হয়ে গেল যে আমি বেশ অনেকগুলো রিলস বানিয়েছি, সবই তোমাদের সাথে পরে পরে শেয়ার করব। কারণ এই মুহূর্তে এখানে নেটের প্রচুর প্রবলেম, যে এলাকায় রয়েছি মানে যে জায়গায় রয়েছি, তো নেটটা প্রচুর প্রবলেম করছে। এর জন্য তোমাদের সাথে কিছুই সেরকমভাবে যে একটা শেয়ার করব, একটা ইচ্ছে ছিল একটা লাইভ করব, কিন্তু সেগুলো কিছুই আর কি পারছি না। তো প্রচুর নেটওয়ার্কের প্রবলেম, জানি না আদেও যে এই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো কি পারবো না সেটাও আমি বুঝতে পারছি না। যদি পোস্ট করতে পেরে যাই তো অবশ্যই করে তোমরা ভিডিওটা এক্ষুনি পাবে। এখন বাজে হচ্ছে সন্ধে 7:30 বাজতে যায়, 7:10, আর আমরা মানে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম, জাস্ট এই মাত্র সন্ধে নেমেছে বলে একটুখানি এসে বসলাম। তো এই রুমের মতো তো এক ফোটাও টাওয়ার নেই, এখন বাইরে বেরিয়ে তোমাদের সাথে ভিডিওটা আর কি শেয়ার করব। তো বেশ ভালো লাগলো, নিজের মনটাকে একটু আনন্দ করার জন্য বলতে পারো, নিজের মনটাকে চেঞ্জ করার জন্য একটু বেরিয়ে পড়েছি। কারণ মাঝে মধ্যে না প্রচুর ডিপ্রেশনে চলে যায় আর ভালো লাগে না আর কি, একঘেয়েমি বাড়ির মধ্যে থাকতে একদমই ভালো লাগে না। তো তার জন্যই বলতে পারো, বা হতে পারে অন্য কোনো কারণেও, মানে মনটা একদমই ভালো লাগছিল না বাড়ির মধ্যে, যেন মনে হচ্ছিলো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে হয়তো আরও বাড়িতে সব কিছু অ্যাক্টিভলি করতে পারবো, এটাই আর কি। তো এই যে আমি বসে রয়েছি আর এখানে আমার মা বসে আছে, মা আর মেয়ে এখন বসে আছি, আর আমরা এসেছি এই যে পপো সৃজন, আমরা এসেছি আর কি একসাথে, মানে ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ আর তার মেয়ে আর অবশ্যই আমরা তিনজন আর মা বাবা। তো কি গো বলো, এ বাবা না, মাকে বলবো না, বলবো না মাকে, একদম বলবো না। তো একদম শুধু আমাকে বলেছে, আমি আমি তো বকি সৃজনকে, তবু আজকে বলে দিয়েছে সৃজন, কেন কি জানি না শোনা। তো কি বলতো, এতে না বাচ্চাদের মনও ভীষণ ভালো থাকে আর আমাদের মানে বুড়োদের মনও ভীষণ ভালো থাকে আর কি, এই আর কি। তো বাচ্চা বুড়ো সবারই মন ঠিক করার জন্য বলতে পারো আমরা বাইরে চলে এসেছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। আমার ইচ্ছে তো করছে অনেক কিছু তোমাদের সাথে গল্প করি, অনেকক্ষণ সময় কাটাই, সেটা করতে গেলে এই ভিডিওটা পোস্ট করে উঠতে পারবো না। তো তার জন্য এখানে ভিডিওটা শেষ করলাম, অবশ্যই করে কালকে কিন্তু আমার ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে সব কিছু যে কোথায় এসেছি, বা তোমাদের কাছেও একটা আইডিয়া হবে যে এরকমভাবেও একটা দিন কাটানো যেতে পারে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।